নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বরাক সফরের কর্মসূচির শুভারম্ভ মুখ্যমন্ত্রীর। রেডক্রসে মাল্টি ইউটিলিটি ভবন ও মেডিকেলে আইসিইউ সজ্জার সূচনা উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মেগা ভ্যাকসিনের ড্রাইভ, ভ্যাকসিন প্রদানের রেকর্ড কাছাড় জেলার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের বরাক সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শিলচর রংপুর জিরো পয়েন্টে অবস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে বরাক সফর কর্মসূচির শুভারম্ভ করেন তিনি। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমে অম্বিকাপট্টি সংঘের কার্যালয়ে পৌঁছে মিলিত হন সংগঠন কর্মকর্তাদের সাথে। পরে মিনি সচিবালয় বাইপাস রেডক্রসের সভায় অংশগ্রহণ করেন তিনি। এদিন শ্রীকোনায় মিনি সচিবালয় ভবন নির্মাণের জন্য 116 কোটি টাকা আর্থিক অনুমোদন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এবছরের শারদীয় পূজোর পর থেকে নির্মাণ কাজ শুরু হবে এবং সম্পূর্ণ হতে 3 বছর সময় লাগবে বলে জানান তিনি। শিলচর রেডক্রসের মাল্টি ইউটিলিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুরে ভূমি পূজার পর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন তিনি। শিলান্যাস শেষে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই মাল্টি ইউটিলিটি ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে সহযোগিতা করবে রাজ্য সরকার। এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় রাজীব ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বরাক উপত্যকার জনগণকে দীর্ঘদিন থেকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে রেডক্রস হাসপাতাল। মাল্টি ইউটিলিটি ভবনটি নির্মাণ হলে আরও উন্নত মানের চিকিৎসা সার্ভিস দিতে পারবে রেডক্রস সোসাইটি। এই ভবনে থাকবে ব্লাড ব্যাঙ্ক, প্যাথোলজি, রেডিওলজি উল্লেখ। এই মাল্টি ইউটিলিটি ভবনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। Who is now secretary of Red Cross Hospital and Red Cross Society. I am sure that this project will be materialized in exactly as per the scheduled time. State government has extended some kind of financial assistance. We have given 50 lakhs rupees and I have promised that once this 50 lakhs is completed, utilized, we will give another 50 lakhs and beyond that also for any good work. State government will be always there in the side by side of the Red Cross Society. However, my Red Cross Society kata paramarsha dibo khuji je amar doctor e hok nurse e hok ami june kaam kori asu ami sabo lage je we should not lose sight of the fact that this is a charitable hospital. So the character of charitable hospital should be maintained. There is no harm in taking donation, there is no harm taking public support, support from NGO, support from CSR. But when it comes to poor and needy, how we can subsidize the cost of the treatment, I think that will be the important test whether we are successful or not. If we convert this hospital like a nursing home, then there may be a treatment, but our objective has failed. But if we can give somehow a decent fee structure to the poor and needy, probably that will be the biggest achievement for the hospital. এদিকে শনিবার বিকেল 3:30 নাগাদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোভিড তৃতীয় তরঙ্গে শিশুরা আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানান দিয়েছিলেন। সেই বিষয়কে মাথায় রেখে রাজ্য সরকার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ সজ্জা স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে এদিন শিশুদের জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিট 30টি সজ্জার উদ্বোধন সহ সাধারণ রোগীদের জন্য আরও 40টি আইসিইউ সজ্জার উদ্বোধন করেন তিনি। ট্রেন্সফার নকৰিলে হয়,
খালি করিলে স্টে নহয়, আমাৰ গভৰ্ণমেণ্টৰ কথাটো হ'ল যে বিজেপিয়ে বিচাৰিলে ট্ৰেন্সফাৰ নহ'বও পাৰে, কংগ্ৰেছে বিচাৰিলেও ট্ৰেন্সফাৰ নহ'ব পাৰে। এভ্ৰি পলিটিকেল পাৰ্টি হেজ ৰাইট টু চাজেষ্ট, বাট ওৱান্স ইট ইজ ডিচাইডেড ইট ইজ ডিচাইডেড। কিন্তু ইয়াতে আমি জাইকাৰ লগত আমি কথা পাতি আছো শিলচৰ মেডিকেল কলেজৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট আৰু ডিএম কোর্স। ডিএম কোর্স আমি ইয়াত য'ত য'ত ডিপাৰ্টমেণ্টৰ ডক্টৰ আহি থাকে আমি লগে লগে ইন্ট্ৰডিউচ কৰাৰ কাৰণে আমাৰ তাত কোনো প্ৰব্লেম নাই। খালি মেইন কথাটো হ'ল যে এন এম চিৰ ক্ৰাইটেৰিয়া আছে, ক্ৰাইটেৰিয়াটো ফিল আপ কৰিব। আৰু কৰিমগঞ্জৰ মেডিকেল কলেজৰ কি হ'ব ছাৰ? হৈ যাব, এইটো কি আমাৰ মানে 15 কিলোমিটাৰৰ ভিতৰত হ'ব ছাৰ? সেইটো লৈ অলপ মানে কাজিয়া চলি আছে। হৈ যাব, মেগা কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভে বাজিমাত করলো কাছাড় জেলা। মেগা কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভে 50,000 লক্ষ্যমাত্রা রেখে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করেছিল রাজ্যের অন্যান্য জেলার সাথে কাছাড় জেলাও। শুক্রবার রাত 11টা নাগাদ পোর্টালের হিসেব অনুযায়ী কাছাড় জেলায় ভ্যাকসিন প্রদান করা হয়েছে 58,827টি। 50,000 লক্ষ্যমাত্রা রেখে ব্যাপক পরিমাণে ভ্যাকসিন প্রদান করায় কাছাড় জেলা রাজ্যের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। বকেয়া বেতন প্রদান ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে ধর্ণা কর্মসূচি পালন করল পিএইচসির অস্থায়ী কর্মীরা। শনিবার সকাল 11টা নাগাদ শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি পালন করেন পিএইচসি অস্থায়ী কর্মীরা। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে যখন দেশে কোটি কোটি টাকা ব্যয় করে সাধারণ মানুষের ঘরে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, কিন্তু যারা এই জল পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তাদেরকে প্রাপ্য থেকে বঞ্চিত রাখছে সরকার। বিগত 2016 সালের 28 ফেব্রুয়ারিতে সরকার ক্যাবিনেট পিএইচসির অস্থায়ী কর্মীদের ফিক্সড পে দেওয়ার ঘোষণা করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ অবধি সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা দাবি জানিয়ে বলেন অতিসত্বর তাদের চাকুরি স্থায়ীকরণ সহ বকেয়া মিটিয়ে দিতে। এদিন ধর্ণা কর্মসূচি শুরু করার পরেই তাদের বাধা দিয়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মেমোরেন্ডাম দিয়েছিলাম যে পিএইচসি অস্থায়ী কর্মচারী বিগত 10-15 বছর যাবত বিনা বেতনে কাজ করে আসছি এবং ওয়াটার সাপ্লাই, গ্রামীণ ওয়াটার সাপ্লাই যেগুলো আছে সেইগুলিতে বিনা বেতনে কাজ করে আসছি। অথচ সরকার জল জীবনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করছে, আমরা খুশি সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে এবং আসাম সরকারও। আসামে প্রতিটা ঘরে ঘরে জল দেওয়ার জন্য যে প্রয়াস চালিয়েছেন আমরা ধন্যবাদ জানাই, কিন্তু ঘরে ঘরে যে জলটা দিবে সেই জলটা সাপ্লাই দেবা যারা দিবে সেই কর্মচারীরাই আমরা অস্থায়ী কর্মচারীরা। সেই অস্থায়ী কর্মচারীরা বিগত 10-15 বছর যাবৎ এই ওয়াটার সাপ্লাই দিয়ে কর্মরত অবস্থায় ওয়াটার সাপ্লাই দিয়ে আসছি, কিন্তু আমাদের নামে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বিগত দিনে সর্বানন্দ সরকার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি এবং 2016 ইংরেজিতে লাস্ট 28 ফেব্রুয়ারি 2016 28 ফেব্রুয়ারিতে গৌতমরা থাকাকালীন আমাদের পিএইচই মিনিস্টার ছিলেন, ওনার সাথে আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের একটা মাইনুস মিটিং আকারে সরকার এবং পিএইচই ডিপার্টমেন্টের রশক দাস সেক্রেটারি ছিলেন, আমাদের নামে মাইনুস ছিল যে 6,000 টাকা ফিক্সড পে আমাদের করিয়ে দেবেন, কিন্তু 2016 সেই সিদ্ধান্ত আজ অবধি বাস্তবায়িত হয় নাই। কারণ অবশেষে পাথারকান্দি পুলিশের হাতে ধরা পড়ল ড্রাগস মাফিয়া রাজু আহমেদ, বয়স 29 বছর। ধৃত যুবক পাথারকান্দি নানাকার গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় পাথারকান্দি পুলিশের একটি দল আছিমগঞ্জ এলাকার এক লাইন হোটেল থেকে গ্রেফতার করে রাজুকে। জানা যায় ধৃত রাজু পেশায় গাড়ি চালক, তার নিজস্ব 2টি সুমো গাড়ি সহ আছিমগঞ্জে একটি গাড়ির কাউন্টারও রয়েছে। সেই সুবাদে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামেও তার বিভিন্ন লেনদেন রয়েছে। বিগত মাস কয়েক আগে কাটিগোড়া এলাকার ড্রাগস পাচারে তার নাম জড়িয়ে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে ধৃত রাজুর নামে পাথারকান্দি থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে পুলিশ হন্যে হয়ে রাজুকে খুঁজতে অভিযান চালায়। অবশেষে শুক্রবার তাকে গ্রেফতার করে কাটিগোড়া পুলিশের হাতে সমজে দেয় পাথারকান্দি পুলিশ। বাড়ি কই? আসলে কি কারণে আনছে তোমার? তো রাস্তা থেকে আনছে।
কেতালে গেছে জানি না স্যার ওরা এখানে গাড়ি টায়ার বানিত দিছিলাম স্যার কোন জায়গা স্যার আগে নাম কি তা বলে আজি আমি বিতন দাও বাবার নাম রবিবরম নাম তুমি কি কাজ করো গাড়ি চালাই কি গাড়ি মিজোরাম মিজোরাম কি গাড়ি চালা টাটা সুমো গুটি গুটি পায়ে পঞ্চাশতম বর্ষ পালন করল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পূবালি। শনিবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংস্থার কর্মকর্তারা। দীর্ঘদিন থেকে নাটকের সাথে জড়িত রয়েছে সংস্থাটি, পাশাপাশি জনসাধারণের স্বার্থে বিভিন্ন সামাজিক কর্মকলাপে এগিয়ে এসেছে সংস্থাটি। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অতিমারী পরিস্থিতি থাকার দরুন সংস্থার ফেসবুক লাইভের মাধ্যমে সেই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। বহুদিন থেকে সংস্কৃতির সঙ্গে জড়িত এবং সংস্কৃতির সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে তারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের সম্মান করার দায়িত্ব আমাদের, তাদের একটা চেষ্টা আমরা করব। সেই সঙ্গে যেহেতু আমরা আবার বলছি যে যেহেতু আমরা মূলত নাটকের সংস্থা, আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব নাটক প্রযোজনার সেই সঙ্গে এই শহরের আরও কিছু সংস্থার নাটক এনে এবং বাইরেও আমাদের গ্রাহক করতে পারে, বাইরে থেকেও আমরা চেষ্টা করবো কোনো নাট্যদল এনে এখানে একটা নাট্যের একটা যেটা উৎসব নাট্যোৎসব বলা যায় সেটা আমরা করার চেষ্টা করব। সেই সঙ্গে নৃত্যনাটক বা অন্য যে কোনো যে যখন যে সুবিধা হয় সেটা আমরা করার চেষ্টা করবো। আর ইতিমধ্যে আমরা চেষ্টা করব যে যতদিন এই এই মানে প্যান্ডামিক পিরিয়ডটা ওভারকাম না করতে পারি আমরা হয়তোবা ফেসবুকের মাধ্যমে আলোচনা বিভিন্ন বিষয়ের উপর আলোচনার একটা চেষ্টা আমরা করব। আপাতত আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি এবং যদি এই বছরও না কমে আমরা আমাদের অনুষ্ঠানগুলো আগামী বছর পর্যন্ত টেনে নিয়ে যাব। আর এদিনের সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামল সেন, সহসভাপতি সুশীল কুমার বণিক, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নিশীথ রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রণব কুমার দে, সোমা চক্রবর্তী বর্মন, শান্তনু সেনগুপ্ত প্রমুখ। সরকারি হাসপাতাল থেকে 10 কিলোমিটার ভেতরে করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি নিয়ে আগামী মঙ্গলবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর বেলা 11 ঘটিকায় করিমগঞ্জ শম্ভুসাগর পার্কে ধর্ণায় বসবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। পাশাপাশি এদিন এ নিয়ে জনসম্মুখে বিস্তারিত আলোচনা হবে বলে জানান বিধায়ক। নমস্কার, আগামী 21 তারিখ বেলা 11টার সময় শম্ভুসাগর পার্কে করিমগঞ্জের প্রস্তাবিত মেডিকেল কলেজ নিয়ে একটা অবস্থান ধর্মঘটের আয়োজন করেছে বিধায়ক হিসাবে, এবং আপনারা সবাই জানেন এনএমসির গাইডলাইন মতে ডিস্ট্রিক্ট হসপিটালের 10 কিলোমিটারের ভিতরে মেডিকেল কলেজ হওয়া চাই, সেটাই গভর্নমেন্টের গাইডলাইন, সেটাই এনএমসির গাইডলাইন। কিন্তু দেখতে পারলাম সেটা নিয়ে অনেক টালবাহানা চলছে, তাই 21 তারিখ 11টার সময় শম্ভুসাগর পার্কে একটা ধর্ণা এবং আলোচনা সভার আয়োজন করেছি। তাই সর্বস্তরের জনসাধারণকে শম্ভুসাগর পার্কে 11টার সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। নমস্কার। গুয়াহাটি থেকে বাড়ি ফেরার পথে শেষ রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সোনাইয়ের দুজন ও কাঠিগড়ার এক ব্যক্তি। নিজস্ব গাড়ি নিয়ে গুয়াহাটি থেকে বাড়ি ফেরার পথে শুক্রবার শেষ রাত 3টা নাগাদ কাঠিগড়া মাউ এলাকার দুষ্কৃতীরা তাদের গাড়ি আটকে দেয়। তাদের মারপিট করে অর্থসহ তাদের কাছ থেকে যাবতীয় নথিপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারী দল। আক্রান্তরা হলেন সোনাইয়ের জামিল আহমেদ বড়ভুইয়া, মাহমুদুর রাজ ও কাঠিগড়ার রফিউল ইসলাম বড়ভুইয়া। এরপর কাঠিগড়ার পুলিশের সহযোগিতায় তারা বাড়িতে পৌঁছেন। শনিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন আক্রান্ত জমিল আহমেদ। গতকালকে রাত্রি 3টা অবধি আমরা বিশেষ কাজে গুয়াহাটি গিয়েছিলাম। আমার সঙ্গে ছিলেন দানিশ একাডেমির ডাইরেক্টর রফিউল ইসলাম বড়ভুইয়া সাহেব, সঙ্গে ছিলেন আলরাজ হিউম্যান রিসোর্স পাবলিক এন্টারপ্রাইজের মাহমুদুর রাজ বড়ভুইয়া সাহেব। তখন আমরা ফেরার পথে যখন আমরা কাঠিগড়া ঢুকি তখন মাহবলে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট ব্রিজ আছে আমার প্রাক্তন বিধায়কের বাড়ির পাশে। তখন দেখি রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে মুঠা ধরনের রশি দিয়ে। তখন আমার ড্রাইভে যিনি ছিলেন উনি বুঝতে পেরেছেন, তো গাড়িটা ব্রেক করার চেষ্টা করেছিলেন, তখন আমি ব্রেক করতে পারিনি, আটকা পড়ে যাই।
তখন দেখি নিচের থেকে 10-15 জনের দুষ্কৃতিকারী একটা দল এসে আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের যা ছিল 3টা মোবাইল নিয়েছে, অনেক টাকা নিয়েছে, সোনার আংটিও নিয়েছে এবং আমার মাথায় একটা খুব বসিয়েছে। তখন আমাকে চেষ্টা করেছিল ওরা একদম নিচে ওদের গন্তব্যস্থল কোন দিকে জানি না নেওয়ার জন্য। তো মিজোরাম গাড়ি আগামী 4-5টা সময় আসায় আমরা প্রাণে বেঁচেছি, ওরা চলে গিয়েছে, ওরা এসে আমাদেরকে উদ্ধার করেছে এবং আমরা গাড়িটা। প্রায় 25 বছর পুরনো একটি অকেজো পেট্রোল চালিত মোটর সাইকেলকে ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করে চমক দেখালো করিমগঞ্জের 13 বছরের এক স্কুল পড়ুয়া। বিজ্ঞানের ছাত্ররা যেখানে এক একটি আবিষ্কার নিয়ে হিমশিম খেতে হয়, সেক্ষেত্রে এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার এমন কৃতিত্বে স্বাভাবিকভাবে তার মা বাবা আত্মীয় স্বজন সহ এলাকার জনগণ খুশি। উক্ত স্কুল পড়ুয়া কিশোরটির নাম অঙ্কুরিত কর্মকার, পিতার নাম অমিত কর্মকার, মায়ের নাম ডলি কর্মকার। বাড়ি করিমগঞ্জ সুভাষনগর রোডের সত্যজিৎ সরণিতে। সে স্থানীয় রোলান্ড স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। শনিবার পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অঙ্কুরিত জানায়, তার প্রয়াত দাদু আশুতোষ কর প্রায় 25 বছর আগে বাবাকে একটি RX 100 পেট্রোল চালিত মোটর সাইকেল কিনে দিয়েছিলেন। পরে তা বিকল হয়ে বাড়িতে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছিল। একদিন সে বাইকটিকে নতুন করে তৈরি করতে মনস্থ করে। পরে ইন্টারনেট ঘেটে সে বাইকটিকে ইলেকট্রিক ফরম্যাটে কনভার্টের কাজে লেগে পড়ে। এতে সে পিতার সহযোগিতায় প্রায় 20,000 টাকার সামগ্রী ক্রয় করে। কোভিডের কারণে বাড়িতে বসে গত 3 মাসে সে পুরনো বাইকটিকে নতুন আকার দিতে সক্ষম হয়েছে। নতুন বাইকটি সে নিজের প্রয়াত দাদুর নামে উৎসর্গিত করে নাম দিয়েছে আশুতোষ দ্য ওয়ান্ডার বাইক। বর্তমানে ব্যাটারি চালিত বাইকটি এক চার্জে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত সে চালাতে সক্ষম হয়েছে। তার কথায়, এটাতে বেশি কর্মক্ষম ব্যাটারি লাগালে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে। ভবিষ্যতে সে বাইকটিকে সোলার সিস্টেমের মাধ্যমে চালানোর পরিকল্পনা নিয়েছে। যেটা আসলো আমার আসলো আমার একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকইয়ার্ডে ফরানি আসছিলো, যেটা ঘরের পিছনে। এটা আমার দাদুয়ে দিয়েছিল আমার ব্যাপারে 1996-এ। মানে এটা বহুত দিন ধরে ফেলানো ছিল এখানে, মানে জঙ্গলের মধ্যে। তা আমি একদিন হঠাৎ করে গেলাম খেলতে, মানে পাড়াতে গেলাম। এখানে গিয়ে দেখলাম হঠাৎ করে একটা স্কুটি আসছে, যেটা কোনো সাউন্ড নেই। তা আমি এটা জানলাম যে এটা হলো ইলেকট্রিক স্কুটি। তখন আমার মাথায় আসলো যে এটা কেন এটা বানানো যাবে না। আমি আসলাম ঘরে, মানে খেলাধুলা বাদ দিয়ে আসলাম, এসে এই মোবাইলটার মধ্যে গুগলে সার্চ করলাম। আমি সার্চ করে দেখলাম কী কী লাগে, কী কী জিনিস লাগে। বহুত রিসার্চ করতে করতে যেটা কমন আসে, মানে ওইটা আমি আনিয়েছি পাপাকে দিয়ে, আর আনানোর পরে এটা আমি অ্যাসেম্বল করেছি। তো এইটাই আমার, মানে ইলেকট্রিক বাইক আছে এখন। আর বাকি সব আমি আস্তে আস্তে এটাকে, মানে আরও মডিফাই করব, যাতে সোলার দিয়ে চালাতে পারি যেন এটা। তারপরে আর এটা মধ্যে একটু লিথামাইন লাগাবো যদি, মানে হয়েছে। 2021 সালে রাজ্যের টেট পরীক্ষায় নোটিফিকেশনে রাজ্যের কয়েকটি জেলায় পরীক্ষা কেন্দ্র বাদ পড়বে প্রতিবাদে সোচ্চার হলো হাইলাকান্দি জেলা NSUI। 2019 সালে রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় আসামের প্রতিটি জেলায় টেট পরীক্ষা কেন্দ্র ছিল, কিন্তু এইবার পরীক্ষার নোটিফিকেশন রাজ্যের 6টি জেলার সঙ্গে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় টেট পরীক্ষা কেন্দ্র রাখা হয়নি। এই জেলাগুলিতে অসংখ্য বিদ্যালয় মহাবিদ্যালয় থাকা সত্ত্বেও পরীক্ষা কেন্দ্র নেই কেন, এই প্রশ্ন তুলেছে NSUI। হাইলাকান্দি জেলা NSUI সভাপতি আব্দুল আহাদ বরভুইয়া ও উপসভাপতি মজমুল ইসলাম লস্কর জানান, এইবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাওয়ায় বাদ পড়া জেলাগুলোর ছাত্রছাত্রী অন্য জেলায় গিয়ে পরীক্ষা অবতীর্ণ হলে মানসিক এবং শারীরিক হেনস্থার শিকার হবেন, তৎসঙ্গে সড়ক দুর্ঘটনা, যাতায়াতে যানজটের সৃষ্টি হবে, এমনকি ছাত্রছাত্রীরা যানজটের অসুবিধায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আগে সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আগামী 24 সেপ্টেম্বরের মধ্যেই জেলাগুলিতে পরীক্ষা কেন্দ্র না দিলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে হাইলাকান্দি জেলা NSUI। শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি উত্থাপন করেন হাইলাকান্দি জেলা NSUI-র ছাত্র নেতারা। অন্ততপক্ষে ছাত্রদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তারা। যেমন করে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতে যদি টেট পরীক্ষা কেন্দ্র না থাকে, তাহলে ছাত্রছাত্রীরা অন্য জেলায় গিয়ে পরীক্ষা দিয়ে ওদের একদিকে মানসিক হ্যারাসমেন্ট হবে, অন্যদিকে নানান ধরনের অ্যাক্সিডেন্টের সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আজকে আপনারা অনুভব করে দেখতে পারবেন, বিভিন্ন দিন থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কুইজিং করছে এই টেটটা অ্যাচিভ করার জন্য। আজকে যদি এই সেন্টারের সমস্যার কারণে যদি ছাত্ররা টেট অ্যাচিভ করতে না পারে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কথা আর কী হতে পারে।
আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামের শিক্ষামন্ত্রী রনুত পেগু মহাশয়ের কাছে একটা দাবি উত্থাপন করছি যে অন্ততপক্ষে ছাত্রদের নিয়ে রাজনীতি করা অন্ততপক্ষে মানে এটা খুব খারাপ দেখাচ্ছে। এর জন্য আমি আহ্বান করছি, যদি আগামী 24 তারিখের মধ্যে এই 6টি জেলাতে আপনারা অনুভব করলে দেখতে পারবেন করিমগঞ্জ আর হাইলাকান্দিতে প্রায় 10-এর অধিক মহাবিদ্যালয় রয়েছে এবং জুনিয়র কলেজ রয়েছে, হাই স্কুল রয়েছে। এগুলাতে গত 14 ট্রেডের অলরেডি সেন্টার ছিল, কিন্তু এমতা অবস্থা দেখা যাচ্ছে সেই স্কুলগুলা কলেজগুলাতে সেন্টার নেই। তাই আমি অনুরোধ করছি যদি 24 তারিখের মধ্যে এই লিস্টখন সংশোধন করে যদি এই সেন্টারগুলাতে গত যে ট্রেডের পরীক্ষা হয়েছিল যে সময় যে সেন্টারগুলাতে দেওয়া হয়েছিল এইবার যদি দেওয়া না হয় তাহলে হাইলাকান্দি জেলা আনুষের স্পষ্ট মত আমরা 25 তারিখে হাইকোর্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিনে উপলক্ষে সমস্ত দেশের সঙ্গে রাতাবাড়িতেও মেগা ভ্যাকসিন ড্রাইভ হয়েছে। ওই কেন্দ্রে 36টি সেন্টারে টিকা দেওয়া হয়। টিকাকরণে উপস্থিত ছিলেন দুর্লভছড়া মডেল বিজেপি সভাপতি জিতেন্দ্রলাল রায়, সহসভাপতি শ্যামকুমার সিনহা ও সাধারণ সম্পাদক জয়কিশোর কৈরি, লালচড়া জিপি সভাপতি সঞ্জয় কুমার গোস্বামী, এপি সদস্য হেনেও নাথ, দুর্লভছড়া মণ্ডল বিজেপি সভাপতি টিঙ্কু মালাহ, সোশিয়াল মিডিয়া ইনচার্জ অঙ্কন রায়, নির্মলকান্তি দেব, বিকাশ চক্রবর্তী, রাজীব রায় ও বিজেপি কার্যকর্তা নূপুর সাহা, নিভিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সুদীপ নাগ ও স্বাস্থ্য বিভাগের কর্মীবৃন্দ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বরাক সফরের কর্মসূচির শুভারম্ভ মুখ্যমন্ত্রীর। রেডক্রসে মাল্টি ইউটিলিটি ভবন ও মেডিকেলে আইসিইউ সজ্জার সূচনা উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মেগা ভ্যাকসিনের ড্রাইভ, ভ্যাকসিন প্রদানের রেকর্ড কাছাড় জেলার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।